চলেন আমরা ক্লাস শুরু করি দেখেন কি কি বলা আছে এই ম্যাটটা আমরা লাস্ট টাইম করেছিলাম কিন্তু কি বলছে 220 ভোল্টে কার্যরত 100 ওয়াটের একটা বাতির ফিলামেন্টের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো ঠিক আছে সো তোমাকে বাতির ক্ষমতা দিয়ে দিছে বাতি কত ভোল্টে চলে এটা বলে দিছে ক্ষমতা আর ভোল্টেজ যদি দেওয়া থাকে বাতির মধ্যে দিয়ে কতখানি কারেন্ট প্রবাহিত হয় বাতির ফিলামেন্টের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট পাস করে সেটা বের করতে পারবে না কোনো ব্যাপার বলো তো কেমনে করবা আমরা জানি P is equals to VI ওকে তাহলে I is equals to what I is equals to P divided by V P এর ভ্যালু কত কত ওয়াট 100 ওয়াট ঠিক আছে আর V এর ভ্যালু কত 220 তাহলে আসছে কত 5 divided by 11 ampere ঠিক আছে তাহলে আমার ফিলামেন্টের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যাচ্ছে 5 divided by 11 ampere কারেন্ট যাচ্ছে এখন 5 divided by 11 ampere কারেন্ট যদি যায় তাহলে প্রতি সেকেন্ডে কতখানি চার্জ প্রবাহিত হচ্ছে সেটা একটু আমরা বের করব কেন কারণ তোমাকে প্রতি সেকেন্ডে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা বের করতে বলছে সো আমরা কি করব প্রতি সেকেন্ডে প্রবাহিত চার্জের মান বের করব দেখো কারেন্ট মানে কি কারেন্ট মানেই তো প্রতি সেকেন্ডে প্রবাহিত চার্জ রাইট আমরা কি জানি I is equals to del Q divided by del T সো del T এর মান যদি তুমি 1 সেকেন্ড বসাই দাও তাহলে তোমার del Q এর মানটা কি আসবে কারেন্টের মানের সমান আসবে না তার মানে কারেন্টের যে মানটা আসছে সেটাই কি প্রতি সেকেন্ডে প্রবাহিত চার্জ তাহলে প্রতি সেকেন্ডে কতখানি চার্জ যাচ্ছে 5 divided by 11 কুলম্ব চার্জ যাচ্ছে প্রতি সেকেন্ডে ফিলামেন্টের মধ্যে কতখানি চার্জ যাচ্ছে 5 divided by 11 কুলম চার্জ যাচ্ছে এখন একটা ইলেকট্রনের চার্জ কত একটা ইলেকট্রনের চার্জ হলো 1.6 into 10 to the power minus 19 কুলম যদি এত কুলম চার্জ প্রবাহিত হয় আমরা কি বলবো একটা ইলেকট্রন গেছে এখন প্রতি সেকেন্ডে চার্জ গেছে কতখানি 5 divided by 11 কুলম তাহলে এইটা মানে কতগুলো ইলেকট্রন সেটা একটু বের করতে হবে যে এত কুলম মানে হলো কতগুলো ইলেকট্রন 5 divided by 11 divided by 1.6 into 10 to the power minus 19 এতটা ইলেকট্রন বা এতগুলো ইলেকট্রন ঠিক আছে চলেন তো বের করি 5 divided 11 divided by 1.6 into 10 to the power minus 19 তার মানে প্রতি সেকেন্ডে যাচ্ছে কতগুলো 2.84 into 10 to the power 18 টা ইলেকট্রন 2.84 into 10 to the power 18 টা ইলেকট্রন তাহলে ফিলামেন্টের মধ্যে দিয়ে কি হবে 2.84 into 10 to the power 18 টা ইলেকট্রন প্রবাহিত হবে ঠিক আছে বুয়েট আসছিল দেখো